শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিশ্ব পরিচয় নিয়ে আমরা গত ক্লাসে মহাসাগর সম্পর্কে জেনেছি এখন আমরা জানবো এই যে পৃথিবীর মানচিত্র রয়েছে এই মানচিত্রে বাংলাদেশ তাহলে চলো আমরা জেনি নেই বাংলাদেশের মানচিত্রটি আসলে কোথায় রয়েছে আমরা এখানে কি পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি তাহলে আমরা চলো খুঁজে দেখি আমাদের বাংলাদেশটি কোথায় রয়েছে মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে আমরা সবুজ রঙের একটি ছোট দেশ দেখতে পাচ্ছি দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের দেশটিকে আমরা সবুজ রঙ করেছি আমাদের দেশ সবুজ শ্যামল আমাদের জাতীয় পতাকা লাল সবুজ রঙের আমরা এখন আমাদের সেই জাতীয় পতাকা পতাকাটি দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের জাতীয় পতাকা কি চমৎকার লাগছে তাই না আমাদের জাতীয় পতাকা আয়তাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ অনুপাত ছয় অর্থাৎ পতাকাটি দৈর্ঘ্যে দশ ইঞ্চি এবং প্রস্থে ছয় ইঞ্চি লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ লালবৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে তাহলে আমরা আমাদের পতাকা সম্পর্কে জেনে নিলাম এখন আমরা কিছু কাজ করি চলো আমরা এই যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানলাম বাংলাদেশের পতাকা সম্পর্কে জানলাম এখন আমরা কিছু প্রশ্নের উত্তর মুখে মুখে বলি এবং কি ঝটপট লিখে ফেলি বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত আমরা কিছুক্ষণ আগে যে মানচিত্র দেখেছি সেই মানচিত্রটি কি আমরা যদি আবার খেয়াল করি আমরা দেখতে পাবো যে পৃথিবীর পশ্চিম দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত মানচিত্রে পশ্চিম দিকে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত পৃথিবীর দক্ষিণে কোন দুটি মহাদেশ অবস্থিত মানচিত্রে পৃথিবীর দক্ষিণে আফ্রিকা ও অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত পূর্বে কোন দুটি মহাদেশ অবস্থিত পূর্ব দিকে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত বাংলাদেশের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত আমরা এখন আরও কিছু কাজ করব আমরা এই যে মানচিত্রে মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জেনেছি এখন আমরা কি বাসায় সুন্দর একটি মানচিত্র নিয়ে কি করব। আমরা সেই মানচিত্রে মহাদেশ ও মহাসাগরের নামগুলো লিখে ফেলবো এখন আমরা তো জানলাম আমাদের পতাকা সম্পর্কে আমরা সেই যে মাপ দেওয়া আছে আমাদের পতাকার সেই মাপ অনুযায়ী আমরা খুব সুন্দর করে কি একটি পতাকা ঝটপট এঁকে ফেলি এবং সেটি কি করব লাল এবং সবুজ রঙ করব এখন আমরা তো আমাদের এই মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানলাম পতাকা আঁকলাম কিছু প্রশ্নের উত্তর দিলাম এখন আমরা আরও একটি কাজ করব সেটি হচ্ছে বাংলাদেশ কোন মহাদেশের কোন দিকে অবস্থিত কি আমরা তো সবাই জানি তাহলে আমরা কি ঝটপট বলে ফেলি বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত আমরা এখন আরও একটি কাজ করতে পারি আমরা এশিয়া মহাদেশ আর এই বাংলাদেশের কি চিত্রটি মানচিত্রের মত করে আমরা সবাই কি আঁকার চেষ্টা করি তাহলে চলো আমরা ঝটপট এঁকে ফেলি এখন আমরা এখানে কি তিনটি বাক্য দেখতে পাচ্ছি বাক্য তিনটিতে কি শূন্য স্থান রয়েছে আর বাম দিকে কিছু শব্দ রয়েছে আমরা এখান থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে বাক্যগুলো পূরণ করে ফেলি ক আমাদের জাতীয় পতাকা ড্যাশ সঙ্গের ক আমাদের জাতীয় পতাকা ড্যাশ ক আমাদের দেশ ড্যাশ আর শব্দগুলো হলো সবুজ শ্যামল লাল সবুজ আয়তাকার বাম পাশে তাহলে চলো আমরা বাক্যগুলো পূরণ করে ফেলি আমাদের জাতীয় পতাকা ড্যাশ রঙের বলো তো কি রঙের লাল সবুজ রঙের তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি আমাদের জাতীয় পতাকা লাল সবুজ রঙের খ আমাদের জাতীয় পতাকা ড্যাশ আমাদের জাতীয় পতাকা আয়তাকার তাহলে বাক্যটি আমরা আরেকবার বলি আমাদের জাতীয় পতাকা আয়তাকার গ আমাদের দেশ ড্যাশ আমাদের দেশ কি রকম সবুজ শ্যামল তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি আমাদের দেশ সবুজ শ্যামল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কী আমাদের এই যে পাঠ শিখলাম গত ক্লাসে মহাদেশ তারপর মহাসাগর এখন আমরা বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানলাম বাংলাদেশের পতাকা সম্পর্কে জানলাম এই পড়াগুলো আমরা এখানেই সীমাবদ্ধ রাখবো না আমরা কি বাসায় এগুলো চর্চা করবো এবং আমাদের বাসায় যারা আছে ছোট ভাই বোন আছে তাদেরকেও কি আমরা এই মানচিত্র নিয়ে দেখিয়ে দিতে পারি যে আমরা সব চিনে গেছি যে কোন কোন মহাদেশ রয়েছে কোন কোন মহাসাগর রয়েছে আমরা যে মহাদেশটিতে বাস করি এগুলো নিয়ে আমরা মজার মজার খেলায় অংশগ্রহণ করতে পারি তো আমাদের আজকের পাঠ এই পর্যন্তই আমরা কি পরবর্তী ক্লাসে আরও নতুন পড়া নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমি এখানেই শেষ করছি